where most people run away. They come to rescue. Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. ও হ্যাঁ, আর চলে এসেছি নতুন জায়গায়, নতুন কোনো রেস্কিউ করতে। কী রেস্কিউ করবে না করবো অবশ্যই দেখতে হবে। আর ঠান্ডা পড়তে চালু হয়ে গেছে, আমারও ঠান্ডা লাগে। তো এখন চন্দ্রগড়ার ভাগটা বেশি বাড়বে, তোমরা জানো, এর আগেও দেখেছো আমার এই এরিয়ায় চন্দ্রগড়াও কিন্তু অতিরিক্ত বেশি থাকে। আর সকাল থেকে আজকে দুটো হয়ে গেল, এখন আবার একটা তিন নম্বর। তো চলো রেস্কিউ করবো না করবো দেখতে হবে। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বারিক ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সেবিস কিংবা বিষদর, রাত হোক বা দিন সর্বাগ্রাম সাপে আনোনা লেগেই চলেছে। আর সেই সাপ মাসিতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আর্থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ হাজির হয়ে গেছি। ভাই এদিকে একবার, এটা কোন জায়গা? এটা হলো কৃষ্ণপুর পানপাড়া, হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, আর থানা চন্ডিতলার মধ্যে পড়ছে। তো চলো এখান থেকে রেস্কিউ করবো। আর ভাই ফোন করেছিল, ভাই তোর নামটা বলে দে। আমার নাম ঋষিকেশ কাটার। আচ্ছা, আমার বাড়ি থেকে তোর বাড়ি কত দূর একটু বলে দে তো সবাইকে। তো এখানে চুপচাপ বসে রয়েছে কিভাবে আমি দেখাতে বলবো, চুপচাপ বসে রয়েছে। আর এই ঠান্ডার জন্য এ কিন্তু এখানে বসে গেছে। তো চলো এবার এখান থেকে বের করি, কালারটা দেখে নিতে পারছো, মানে যেই নড়া পড়েছে আপনি ঢুকে গেছে, তাই তো? হ্যাঁ সে তো করবে, এখানে ভয় পেয়ে গেছে। তো ওদিকে ঢুকতে পারলে অসুবিধা ছিল না? না মারবেন কেন, মারবার কি দরকার? তো চলো না, আমরা এখানে সাপ আর মারি না। এই আমি একটা সাপ এতে সেই গল্পই বলছিলাম। তো শুনতে পাচ্ছ আওয়াজ করছে, আর এরকমই প্রেসার কুকার সিটির মতো এরা আওয়াজ করে। আর ভেতর দিকে ঢোকার জায়গা নেই বলে একটুখানি মধ্যে ঘুরপাক খাচ্ছে, যখন বেরোতে পারছে না তখন কিন্তু আরো বেশি ভয়টা দেখাচ্ছে। তো চলো এখান থেকে আমরা বের করি। চল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই তুই সর, সরে যাও, একটু সরে যাও, কোথায় গেল আমাদের এ, কোথায় গেল ম্যানেজার বাবু, কোথায় গো? আসো আসো, তুমি তো বলেছো তোমার তো এসব সব কুচকে মনে হয় না? খুব এই যে আমাদের ম্যানেজার বাবু আমাদের সাথে কাজ করে, খালি বলে ও সব হেলে সব ফেলে সব আমি ধরি না, কিং কোবরা ধরতে হবে। চলো এটাকে বাইরে নিয়ে যাই। আর বিগ সাইজ আছে, মোটা, সকালবেলায় দেখলে এরকমই একটা বড় ধরেছি, আর এখনো একটা এরকম বড়। আর সকালে যেটা ধরেছিলাম সেটাও ফিমেল ছিল, এটা হ্যাঁ এটাও ফিমেল আছে, দুটোই কিন্তু ফিমেল সাপ আছে। আমি জানি না, হ্যাঁ এ কিছু খেয়েছে মনে হচ্ছে, কিছু খেয়েছে মনে হচ্ছে, না পেটে বাচ্চা নাই, কিছু খেয়েছে মনে হচ্ছে। তো চলো একে নিয়ে যাই বাইরে। সরে যা সরে যা সরে যা, তোকে বসতে বলছি না আমি, আবার এস করছে, সরে যা। মারার ধান দেয় তো করবার কি দরকার আছে, কোনো দরকার নেই। মারবে না দাদা, আছে ধরুন এখন যদি আপনার সামনে এসে কেউ, আপনার সামনে এসে সেন মাস্টার বা আপনার সামনে এসে, আপনার সামনে এসে কেউ, এখন যদি আপনার সামনে কেউ এসে বলে, সামনে কেউ এসে বলে, সামনে কেউ এসে বলে যে কৃষ্ণ ভুল কালী ভুল, তাহলে আপনার রাগ হবে, রাগ হবে। সেরকম আমি এগুলোকে ভালোবাসি, আমার সামনে যদি কেউ এসে বলে একে ধরে একটা ঘা মারলেই শেষ হয়ে যাবে, তখন আমারও রাগ হবে, বুঝতে পেরেছেন? আর কিছুই না। তো দেখতে পাচ্ছেন ওকে যখনই আমি কোনো কিছু নিয়ে ভয় দেখাচ্ছি, অনেকে ভাবে কালো কাপড় হলে শুধু ভয় পেয়ে গুটি চাপিয়ে যায়, না কালো নয়, যদি এইটা হয় তাহলেও হবে। বলছি কি আপনারা যা মেরেছেন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার অবর্তমানে, সরি বলছি আমার অবর্তমানে মেরেছেন ঠিক আছে, কিন্তু সেটা যদি আমার সামনে বলেন খারাপ তো আমার লাগবে, আমি যেরকম বললাম যে কেউ যদি এখন বলে যে এটা ভুল ওইটা ভুল, তখন তার খারাপ লাগতে পারে, সেরকম এটাকে যখন আমি ভালোবাসি এটাকে বাঁচানোর জন্য কাজ করছি, তখন আমারও এটা খারাপ লাগবে যদি কেউ বলে এটা ওকে মেরে ফেলছে।
আর তারপরে ওরম যখন বলে তখন তার উপরে একটুখানি খারাপ হয়ে যায়, একটু রাগের মতো কিছু বলে দিলে সে আবার খারাপ ভাবে যে আমি তাই ভুল করলাম। দেখুন যে কোনো অ্যানিমেলস কোনোদিনই আপনাকে শুধু মুধু কামড়াতে যাবে না যতক্ষণ না আমি ওকে চোট করছি। এ আওয়াজ করছে ঠিকই, কারণ ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে, আওয়াজ করছে। কিন্তু দেখুন বাইটের মুভমেন্টের খুবই কম, যখন বস্তাটা দিয়েছিলাম কিন্তু তারপরেও আমি কেন নিজের সেফটি রাখছি এই যে স্টিকটা, এই স্টিকটা থেকে কিন্তু এদিকে এসে আমার কামড়াতে পারছে না। এই লাঠিটার মধ্যে না কোনো মন্ত্র আছে না কিছু আছে, কিন্তু এটা হচ্ছে সেফটি টাইপের। ল্যাজের দরকার, আমি ল্যাজ ধরবে বা এই ধরবে নয়, আমি এই শুধু স্টিকটা করে তো ব্যাগে নিয়ে নিতে পারবো। কিন্তু এটা একটা বেঁকানো যাতে আমাদের এই কাজটা করতে সুবিধা হয় আর কিছুই না। আর সাপকে ধরতে গেলে ওদের মুভমেন্টটা বুঝতে হচ্ছে যে ও কিভাবে কি করছে না করছে, সেটা বুঝতে পারলে যে কেউ রেস্কিউ করতে পারবে। তো চলো এটাকে আমরা এবার ব্যাগে প্যাক করে নিই। একদম একদম, ওকে কেউ না চোট করলেও কাউকে কামড়ায় না, এইটাই হচ্ছে সবথেকে বড়। কেন সাপ মারি না, ওই কারণে মারি না, আগে যা মেরেছি অজ্ঞানে অবচেতন মনে যা হয়েছে। একদম একদম, আজ 10 বছর আমাদের বাড়িতে সাপ মারা বন্ধ। ঢোক না বাপ, আগে অনেক ছিল মডেলের জন্য, তুমি এখন দেখতে পাচ্ছ না। মডেল এই সাপটা খায় না গো, মডেল এই চন্দ্রগোড়াটাকে, চন্দ্রগোড়াকে এইটাও খায় না, গোগ্রোগ্রোকে খায় না। কোন চাপ নেই, যে ভয়টা পাচ্ছেন চাপ নেই, ঠিক আছে। আমাদের বাগানই নেই, আপনাদের তাও বাগান আছে? কোথায় আমাদের বাগান আছে? আমি বলছি একদম ভেতরে গিয়ে জলাতে গিয়ে ছাড়ছি, কোনো চাপ নাই, বাগানে গিয়ে ছাড়ছি। তো চলুন সেটা বাগানে গিয়ে দেখা হচ্ছে, আর তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে জুড়ে থাকো। এটাকে জঙ্গলে গিয়ে ছাড়বো, সেটাও দেখতে হবে। চলো জঙ্গলে। খুব ভালো করেন, সাপের এতে আমাকে একটা সাপের উদ্যানে গিয়েছিলাম, হ্যাঁ সেই থেকে আমাকে দুটো সাপ ধরিয়ে দিয়েছিল, তাই থেকে আমার ইয়ে হয়েছে। সাপ এত শান্ত, সাপ সত্যি খুব শান্ত, লোক ভয় পায় সাপের নাম থেকে, মানুষের ভয়। আমি বারবার বলি সাপের নাম থেকে মানুষের ভয়, সাপ আলটিমেটলি ভয়ের জিনিস না, একটু সরে থাকবো না। তো চলো যেখান থেকে রেস্কিউ করলাম, কাকারা চলে এসেছে ছাড়তে, আর চলো এটাকে এবার আমরা ছেড়ে দিই কাকাদের বাড়ির পেছনেই, কাকাদেরই বাগান এটা, আর এখানেই আমরা ছেড়ে দেবো যাতে ও চলে যায়। আমি কাছ থেকে দেখাতে বলবো একবার, হ্যাঁ চলে যাবে, যাপালা যাপালা। তো চলো সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, আশা করছি বাকি জীবনটা ভালোভাবে কাটাবে। আর ও চলে গেছে ওইদিকে, আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে, দেখা যাচ্ছে না, ওর নিজের মতো চলে গেছে সুন্দর জলা। আমার এখন ধরো এক্ষুনি কোন একটা বিপদ হয়ে গেছে, আমি তো এখান থেকে লাফিয়ে দৌড়বো, হ্যাঁ কিন্তু ওরা কামড়াবে না, কামড়াবে না তো, ওটাই তো ব্যাপার। হ্যাঁ তো চলো এখান থেকে রেস্কিউ কমপ্লিট। আর কাকাদের, কাকা এটা তোমাদেরই বাগান তো? আমাদেরই বাগান। তো কাকাদের বাগানের পেছনে আমরা ছাড়লাম বাড়ি থেকে হতে একটুখানির মধ্যে। আর এইভাবেই আমাদের, আমি একটাই কথা বলবো, যারা রেস্কিউ করাচ্ছেন তারা যদি ছাড়বার অপশনটা করে দেন আমাদের জন্য খুব ভালো হয়, কারণ আপনার এখান থেকে ধরে আবার অন্য কোথাও ছাড়তে যেতে হচ্ছে, তাতে সাপটি বাঁচবে কি মরবে কেউ জানে না, 50-50 চান্স হয় সাপটি বাঁচবে কি মারা যাবে, পুরোপুরি 50-50 চান্স থাকে। তো তাই জন্য আমরা বলি যেখান থেকে ধরছি তার 3 কিলোমিটার মধ্যে ছাড়ার, আর এটা তো 50 মিটারও নয়, আরও কম, তার মধ্যে আমরা ছাড়লাম। তো এইদিকে পুরো জলা জমিয়ে আছে, অসুবিধা নেই, ভালোভাবে থাকবে, আশা করবো বাকি জীবনটা ভালোভাবে থাকুক। আর কাকাকেও থ্যাংক ইউ এটাকে বাঁচানোর জন্য, আর এখানে ভালো বাবা, একদম খুব ভালো। চলুন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম টাটা বাবাই।